সব রাজ্য দেখুন, আমি যদি মিথ্যে কথা বলি আমাকে বলবেন, আমি মিথ্যে কথা সাধারণত বলি না, সাধারণত কেন, জেনে শুনে কখনোই বলি না। আমি অন্য নেতাদের মতো নই, আমি একজন সাধারণ কর্মী এবং সাধারণ মানুষ। মিথ্যে কথা বলে রাজনীতি করা আমার পেশা নয়, নেশাও নয়। আমি রাজনীতি করি সমাজ সেবার জন্য। আমরা আমাদের রাজ্য সরকার থেকে 40 লক্ষ লোককে এখন 100 দিনের কাজ দিতে পেরেছি এবং 10 কোটি কর্মদিবস তৈরি করেছি। আমি সব ডিএমদেরই বলবো, পঞ্চায়েতগুলোকেও বলবো, মিউনিসিপ্যালিটিকেও বলবো, যারা 100 দিনের কাজ করে টাকা পায়নি তাদের বেশি করে কাজে লাগাতে। তাদের তো একটা লিস্ট আছে, কেন তাদের দিতে বলছি তার কারণ তারা টাকা পায়নি। তাদের যদি আমরা একটু সাহায্য করতে পারি কাজ দিয়ে, অন্তত যখন টাকা আসবে আসবে তখন তারা পাবে। টাকা আদৌ আসবে কিনা জানি না, আসলেই দিয়ে দেব, কিন্তু অন্তত এখনটা যাতে চলে তার জন্য বলছি যে যারা কাজ করেছে অলরেডি টাকা পায়নি তাদের বেশি করে বিভিন্ন প্রকল্পে কাজে লাগান। রাস্তা, আমরা আসার আগে কোন রাস্তাই ছিল না, রাস্তাগুলো গর্ত গর্ত, আপনারাই দেখেছেন রাস্তার কি হাল। আমরা আসার পর আমাদের আজকে আমার 12 বছর পূর্ণ হবে মুখ্যমন্ত্রী, আজকে 5ই মে। আমি প্রণাম ও সালাম জানাই, জয় জোহর জানাই আমার মা মাটি মানুষকে, বাংলার মানুষের আশীর্বাদ শুভেচ্ছা দোয়া আমাকে এই জায়গায় কাজ করতে পাঠিয়েছে। আমার কোনো দিন রেস্ট নেই, আমার কোনো দিন ছুটি নেই, আমার কোনো বিশ্রাম নেই, আমার একটাই কাজ, কি করে মানুষকে কাজ করানো যেতে পারে।